অসম্ভৱ। গতিকে মই বেছি সময় নলওঁ, খুব 5 মিনিট সময়ৰ মাজতে মই সভাখন শেষ কৰিম। মই প্ৰথমতেই সেই বীৰ, সেই সেনানী যিসকল সেনানী 1980 চনৰ 26 মে আজিৰ তাৰিখত, আজিৰ দিনটোত আব্দুল ভাই নাগৰী ডাঙৰীয়াৰ নেতৃত্ব ৰাজপথত ওলাই আহি অসম চৰকাৰৰ পুলিচ বাহিনীৰ গুলি বুকুত লৈ সংখ্যালঘু জাতিটোক নেতৃত্ব দি এইখন পৃথিৱীৰ পৰা মেলানি মাগিছে। সেই বীৰ শ্বহীদসকলক মই সহস্ৰদ্ধে প্ৰণাম জনাইছোঁ, ধন্যবাদ জনাইছোঁ। আন্তৰিকভাৱে শ্বহীদসকলৰ মই য'ত আছে নেদেখা জনক প্ৰাৰ্থনা জনাইছোঁ, ভালে কুশলে থাকক। আৰু সেই শ্বহীদসকলৰ পিতৃ মাতৃক মই আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ, যি পিতৃ মাতৃৰ সুযোগ্য সন্তানে অসমৰ সংখ্যালঘু জনগণক নেতৃত্ব দিবগৈ আজি তেওঁলোকে জীৱন আহুতি দিছে। সেই পিতৃ মাতৃসকলকো আজিৰ এই শ্বহীদ দিৱসৰ জৰিয়তে মই তেখেতসকলক সোঁৱৰিছোঁ, তেখেতসকলক আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। বহু মানুহ আজিও ঘূনীয়া হৈ আছে, সেই আন্দোলনত পুলিচৰ কোপ খাই, বন্দুকৰ গুলি খাই আজিও ঘূনীয়া হৈ আছে, তেখেতসকলৰ আহু আৰোগ্য আমি কামনা কৰিছোঁ। আৰু মহান সেইসকল ব্যক্তিক আজি শ্বহীদ দিৱসত মই সোঁৱৰিছোঁ, যিসকল ব্যক্তিৰ আপ্ৰাণ প্ৰচেষ্টাত অসমৰ সংখ্যালঘু জনগণক আগুৱাই লৈ যোৱাৰ চেষ্টাত 1980 চনত জলেশ্বৰত আমচুৰ জন্ম দিছিলে। সেই মহান মনিষীসকলক আজি আমচুৰ পৰিয়ালে আজিৰ এই শ্বহীদ দিৱসত তেওঁলোকক শ্ৰদ্ধাৰে সোঁৱৰিছোঁ আৰু কৃতজ্ঞতাৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তেখেতসকলৰ কাৰণেই আজি আমি ৰাজপথত আন্দোলন কৰি আমাৰ সমস্যাখিনি চৰকাৰৰ ওচৰত আমি দাঙি ধৰিব পাৰিছোঁ। আজি তেখেতসকলক মই আন্তৰিকভাৱে ধন্যবাদ জনাইছোঁ। আজিৰ এই শ্বহীদ দিৱস আজি আমি এইকাৰণেই পালন কৰিছোঁ, আমি কেৱল শ্বহীদসকলক স্মৰণ কৰাই নহয়, এই শ্বহীদসকলৰ মনৰ যি আশা আছিলে, এই শ্বহীদসকলৰ লক্ষ্য আৰু উদ্দেশ্য যি আছিলে, এই সংখ্যালঘু জনগণক আগুৱাই লৈ যোৱাৰ কাৰণে সেই শ্বহীদসকলক যাতে আমি পাহৰি নাযাওঁ, আমাৰ লক্ষ্যত যাতে আমি উপনীত হ'ব পাৰোঁ, আমাৰ লক্ষ্যত যাতে আমি পাহৰি নাযাওঁ, লক্ষ্যৰ পৰা যাতে আমি বিচলিত নহওঁ, যাৰ কাৰণে আজি এই শ্বহীদ দিৱস আমি প্ৰতি বছৰে এই পালন কৰি আহিছোঁ। একফালে যে আমি শ্বহীদসকলক শ্ৰদ্ধাৰে সোঁৱৰিছোঁ আৰু আনফালে দি আমি সেই শ্বহীদসকলে আমাৰ কাৰণে কৰি যোৱা ত্যাগ, কি কাৰণে ত্যাগ কৰিছে, কি বিচাৰিছিল আমাৰ কাৰণে, সেইখিনি সমস্যা যাতে আজিৰ আমচুৱে যাতে চৰকাৰৰ পৰা আঁতৰি আনি দিব পাৰে, তাৰ কাৰণে আজি আমি এই সভাবিলাক আয়োজন কৰিছোঁ। কিন্তু এটা কথা মই আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছোঁ, 1980 চনত যি সমস্যা আছিলে, ভাৰতবৰ্ষই স্বাধীনতা লাভ কৰিছে ঠিকেই, কিন্তু অসমৰ সংখ্যালঘুসকলে আজিলৈকে সংবিধানে দিয়া অধিকাৰখিনিয়ে পোৱা নাই, স্বাধীনতা দূৰৰ কথা। আমি স্বাধীন ভাৰতৰ নাগৰিক বুলি কওঁ, কিন্তু আজি নিজৰ অধিকাৰৰ কাৰণে আজি আমি ভিক্ষা খুজিবলগীয়া হৈছে, আজি নিজৰ অধিকাৰৰ কাৰণে আজি চিঞৰিব লগা হৈছে, আজি মাটিৰ কাৰণে চিঞৰিব লগা হৈছে, চাকৰিৰ কাৰণে চিঞৰিব লগা হৈছে, আজি ৰাস্তা ঘাটৰ কাৰণে চিঞৰিব লগা হৈছে, আজি চৰকাৰৰ পৰা আমি চিঞৰি চিঞৰি থাকিবলগীয়া হৈছে। গতিকে আমি সংকল্পবদ্ধ হ'ব লাগিব, কেৱল চিঞৰি থাকিলেই নহ'ব, চৰকাৰে নিদিলে চৰকাৰৰ পৰা কাৰ্যকৰাৰ ক্ষমতা অসমৰ সংখ্যালঘু জনগণৰ হ'ব লাগিব। আজি আনিব লাগিব, আজি 1980 চনৰ পৰা আজি যি সমস্যা আছিল, আজিৰ তাৰিখত অসমৰ বিভিন্ন ভয়াৱহ সমস্যা আছে, আজি বিভিন্ন সময়ত আজি চৰকাৰে কিন্তু আমাক বঞ্চনা কৰি আহিছে, কেতিয়াবা উচ্ছেদৰ নামত, কেতিয়াবা বিঘটনাৰ নামত, কেতিয়াবা উন্নয়নৰ নামত, কেতিয়াবা এনআৰচিৰ নামত। গতিকে আজিৰ এই শ্বহীদ দিৱসৰ জৰিয়তে মই অসম চৰকাৰক, বিশেষকে অসম চৰকাৰক স্পষ্টভাৱে এটা কথা উল্লেখ কৰিব বিচাৰিছো, যে আমাৰ অধিকাৰ, ভাৰতীয় সংবিধানে যদি অধিকাৰ নিদিয়ে, এই অধিকাৰ কিন্তু গণতান্ত্ৰিকভাৱে কাঢ়ি অনাৰ কাৰণে আমচি আগবাঢ়ি যাব, আৰু তাৰ বাবে যদি কোনো অপ্ৰীতিকৰ পৰিস্থিতি সৃষ্টি হয়, সম্পূৰ্ণ অসম চৰকাৰ জগৰীয়া হ'ব। গতিকে আজিৰ এই শ্বহীদ দিৱসত আমি সংকল্পবদ্ধ হৈছো, আমি সংকল্পবদ্ধ হৈছো, আমি প্ৰতিশ্ৰুতিবদ্ধ হৈছো, শেষ বিন্দু শক্তি ভগালৈকে সংখ্যালঘু সমস্যা যেতিয়ালৈকে সমাধান নকৰিব চৰকাৰে, তেতিয়ালৈকে যুঁজি যাম, আৰু এই যুঁজত যদি ৰেজাল্ট কৰিম চৰকাৰৰ দৰে হাজাৰ টাউনচুৰ প্ৰাণ যায়, তেওঁলোকক প্ৰাণ দিবৰ কাৰণে 1 মিনিটো কুণ্ঠাবোধ নকৰোঁ। কাৰণ অধিকাৰ বিচাৰি আন্দোলন নকৰিলে কিন্তু আন্দোলনত আমি একো নাপাওঁ। আজি নবীন বসুমতারী ডাঙরি আছে যে আন্দোলন করবর কারণে বহু কষ্ট হয়, আজি আমি বড় ভাই সকল ধন্যবাদ দিবই লাগিব, আজি বড় ভাই সকলকে আমি কাছে দিছো বহু পরিমাণে বেশি, কিন্তু আজি তেওঁলোকে নিজৰ অধিকার সরকার, কেন্দ্রীয় সরকারে হোক, অসম সরকারে হোক, আজি আন্দোলনের জড়িয়ে কাড়ি আনবলৈ সক্ষম হয়েছে, কিন্তু আজি আমি পড়া নাই, আমি পড়া নাই এটা কারণেতে, আজি বড় ভাই সকল নিজৰ সমস্যাখিনি অনুধাবন করব পারিছে, কি কি সমস্যা আছে, কি কি অভাব আছে, এইখানে কথা অনুধাবন করব পারিছে, কিন্তু আমি অনুধাবন করব পড়া নাই, কারণ আমি অনুধাবন এই কারণে করব পড়া নাই, আমি বেয়া নাপাব, আমি এক কাপ লাল চাহ নির্বাচনত বিক্রি যাওয়া,
আমি 500 টাকাত নির্বাচনত বিক্রি যাও, আমি আন্দোলন মুক্তি না পাও, আমি সরকারের দাসী আর গোলাম হিসাবে কেতিয়াবা ব্যবহার হও। মই আজি শহীদ দিবসত আপনাদের বিনম্রতার আহ্বান জানাম, জিয়াই থাকবলগা হলে কুকুর মেকুরের দরে আমি জিয়াই থাকব লাগে, নিজের অধিকার লই যাতে বাঘর দরে লাগে এদিন জিয়াই থাকিম, এনেকুয়া ভাবে আমি জিয়াই থাকিব লাগিব। আমি সংকল্প লব লাগিব, আমি সংকল্প লব লাগিব আজি এই শহীদ দিবস, যদি শহীদ দিবস এই শহীদ সকলে যে আশা আর উদ্দেশ্য লই রাস্তা আহিছে, কি উদ্দেশ্য আশা লাগে এটি রাজনৈতিক সমস্যার সমাধান লাগে আমার, অর্থনৈতিক সমস্যার সমাধান লাগে আমার, সামাজিক সমস্যার সমাধান লাগে আমার, নাগরিকত্বের সমস্যার সমাধান লাগে আমার। সমাধান হয়েছে জানো? সমাধান কিন্তু আজিলেকে হওয়া নাই, কিন্তু তাকে সরকারে আগতে হয়তো কেতিয়াবা পুলিশ যে আক্রমণ করেছিল, এতিয়া কিন্তু কাগজে কলমে পেটে ফাটে মারার পরিকল্পনা করে থাকে সরকার বিলাকে। গতি আমি ইয়ার পর উঠি আনব লাগিব, সেই কারণে মানে বিনম্রতার আপনাদের আহ্বান জানাইছো যে আপনাদের আহক একেলগে ঐক্যবদ্ধ হব হই। এখন খেলাওয়ালা ভাইক আমি কেনকে উঠাই আনি, তাক মাছেদি ভাত খাব পড়া যায় তার ব্যবস্থাও কিন্তু আমসুয়ে করব লাগবে, আপনাদের করব লাগিব। এজন আন্দোলন হিংসা পরিহার করব লাগিব, নিজের অধিকার বিচারিছো বলে আমি আনক কেউ ভীম করা নাই, নিজের নাকত ভাল পাও বলে আমি আনের নাকত কেউ বেয়া পাও, আমি সকল মাকে শ্রদ্ধা করো কিন্তু নিজের অধিকার খেয়ে বিচারিছো, নিজের অধিকার বিচারিছো। আজি বিটিসির ডিপুটি চিফ স্পিকার ডাঙরি আছে, আজি মানে বলিষ্ঠভাবে তেখেতের অনুরোধ করছো যে বিটিসির আমার বহু সমস্যা আছে, যিনি সমস্যা প্রবর্তন ডাঙরি এফ সভাপতি থাকতেও আমি তেখেতের আলোচনা করেছিল, বিটিসি চিফ হওয়ার পিছনে তেখেতের আলোচনা করেছো, সমস্যাকে নিয়ে যে একটা সমাধানের রাস্তা আমি দেখা নাই। গতি মানে ডিপুটি স্পিকার ডাঙরিয়াক মানে বিনম্রতরে আহ্বান জানাম, প্রবর্তন ডাঙরিয়াক আজি সভা জড়িয়ে এটা আহ্বান জানাম, আমি যিনি দাবি বিটিসি সরকারক দিছিল সেই দাবিখিনি অচিরেই সমাধান করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগিব করব লাগিব। আমি কোনো রাজনৈতিক দলের গোলাম নয়, বস্তুতার স্বীকার কিন্তু আমার অধিকারখিনি লাগে, তেওঁলোকে আমার মালিক, বিটিসি অঞ্চলের তেওঁলোকে গার্জিয়ান, গতিকে বিটিসি অঞ্চলের গার্জিয়ান হিসাবে সকল গতিকে সকল জনগোষ্ঠীর কি কি সমস্যা আছে আজি ডেপুটি চিফ ডাঙরিয়া কিন্তু আজি ভালকে কৈছে যে প্রতিটো জাতি জনগোষ্ঠীর বিভিন্ন সুকীয়া সুকীয়া সমস্যা আছে। মই বিচাৰো যে বিটিসি অঞ্চলের প্রতিটো জাতি জনগোষ্ঠীর উন্নয়ন হলেহে এখন সুন্দর বিটিআর হব। যে ধরনের অসমের মুখ্যমন্ত্রীয়ে কয় যে অসমের 5খন রাজ্যের ভিতর অসমখন বনাম, মই কৈছো অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে ধরনের 33% বন্ধুতা এনআরসি বি ভোটার মাদ্রাসার উপর আক্রমণ যে ধরনের করে আছে, 100 বছর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকিলেও তাও কিন্তু 5খন রাজ্যের ভিতর আগুয়াই লই যাব নয়, কারণ 33% মানুষক বাদ দিয়ে কেউ অসম আগুয়াই যাব নয়, অসমের 33% সংখ্যালঘু রাইজ হাতে হাত ধরে আগুয়াই লই যাব লাগিব, তেতিয়াহে এখন সুন্দর অসম হব, অসম 5খন রাজ্যের ভিতর যাব। অনুরূপ ধরনের আজি ডেপুটি আমার চিফ ডাঙরিয়া যে একদলে কইছে যে আমি সকল জাতি জনগোষ্ঠীক ঐক্যবদ্ধভাবে লই যাম, ভাল কথা, ভাল পাইছো, আমি আন্তরিকতায় ধন্যবাদ জানাইছো যে তেখেতসকলে এটা অন্তত্ব সকলকে সমমর্যাদার সমবিকাশে একেলগে আগবঢ়াই লৈ যোৱাৰ চিন্তা কৰিছে, গতিকে সময় লৈ আমি অপেক্ষা কৰি আছো তেখেতসকলে আমাৰ কি কথাখিনি কিমান দূৰ সফলভাৱে সমাধান কৰি দিয়ে, সেয়াও কিন্তু আমি লক্ষ্য কৰিম। নিশ্চিতভাৱে ছাত্ৰ সংগঠন হিচাপে এইটো আমি বেয়া পাই ভাল পাই নহয়, ছাত্ৰ সংগঠন হিচাপে আমাৰ দায়িত্ব আৰু কৰ্তব্য যে চৰকাৰখনে কেনেকুৱা ধৰণে পৰিচালনা কৰিছে, চৰকাৰখনে কোন কোন জাতি জনগোষ্ঠী কেনেকুৱা ধৰণে উন্নয়ন কৰিছে, এই দায়িত্ব আৰু কৰ্তব্য কিন্তু আমাৰ দেখাৰ। যদি কোনোবা ভুল পাও নিশ্চিতভাবে আমি সরকারের বিরুদ্ধে বজ্রকণ্ঠ উলিয়াই আমার কারণে কিন্তু আমি কোনো ধরনের কণ্ঠপাত নকরো, কোনোদিনে আমি কৃষমুখী থাকো। গতিকে মই আশা করছো গোবিন্দ বসুমতারী ডাঙরিয়াক আমি যিখিনি স্মারকপত্র দিছো, বিশেষকে ভূমির সমস্যার আমার মানুষ আতঙ্কিত হয়ে আছে, ভূমির সমস্যার বিশেষকে আতঙ্কিত হয়ে আছে, যদি ভূমির সমস্যার একটা স্থায়ী সমাধান মই বিদেশি সরকারখনক বিনম্রতার আহ্বান জানাইছো, সরকার থাকতেই যাতে এই ভূমির সমস্যাটার মানুষ আতঙ্কর পর মুক্তি করে দিয়ে সমস্যার যাতে সমাধান হয়। বিদেশি অঞ্চল শিক্ষকের অভাব, রাস্তাঘাটের অভাব, সংখ্যালঘু অঞ্চল আধুনিক শিক্ষার প্রয়োজন আছে, মাইনরিটি বোর্ডের কথা কোয়া হয়েছে, আজি আমার কি হজ ভবনের কথা কোয়া হয়েছে, শহীদ ভবনের কথা কোয়া হয়েছে, আজি বিদেশি অঞ্চলের বিভিন্ন আরো আর্থিক সমস্যার কথা কোয়া হয়েছে, এই সমস্যাকে আন্তরিকতার বিদেশি সরকারের সমাধান করে দিয়ে নিশ্চিতভাবে এই নিষ্কৃত নির্যাতিত এই সর্বহারা আমি এত নিবিচার সরকারের আমি কেতিয়া পৃথক দায়িত্ব বিচরা নাই, আমি কেতিয়া স্বায়ত্ত পরিষদ বিচরা নাই, আমি বিচারিছো যে কেবল ভারতীয় সংবিধানে দিয়া অধিকার আমার দ্বিতীয় কারণ এখন নালাগে, আমি নিজেই জিয়াই থাকিব পারি, নিজের ভরির উপর আমি নিজে থাকিব পারি। গতি আমি এইখানে
এইখিনি আমি বিটিসি চৰকাৰৰ পৰা বিচাৰিছো, অসম চৰকাৰৰ পৰা বিচাৰিছো। আৰু বিশেষকে অসম চৰকাৰে যি ধৰণৰ অন্যায় আৰু অত্যাচাৰবিলাক কৰি আছে, ইয়াৰ প্ৰতিবাদ আমি কৰি আছো আৰু আহিবলগীয়া দিনবিলাকতো প্ৰতিবাদ কৰিম। আৰু প্ৰতিবাদ কৰি আমাৰ সমস্যাখিনি আমি কেনেকৈ সমাধান কৰিব পৰা যায় আলোচনাটো কৰিছো, প্ৰতিবাদো কৰি সমান্তৰালভাৱে প্ৰতিবাদো কৰি। গতিকে আপোনালোকে সকলোৱে আমচু সহযোগিতা আগবঢ়াব, আমচুৱে চৰকাৰৰ লগত কথা পাতিব, চৰকাৰৰ বিৰুদ্ধে আন্দোলন কৰিব আৰু আপোনালোকৰ প্ৰাপ্য অধিকাৰ আনি দিয়াৰ কাৰণে আমচু। গতিকে প্ৰাপ্য অধিকাৰ আনি দিবৰ কাৰণে আজি আহিছে ইমানজন শহীদ, কালি চাওক ইমানজন শহীদৰ লিষ্ট হৈ তৈয়াৰ কৰা হৈছে। কিহৰ কাৰণে? কেৱল মাত্ৰ আমাৰ শান্তিত থাকিবৰ কাৰণে, আমাৰ অধিকাৰৰ কাৰণে তেওঁলোকে পৃথিৱী গুচি গৈছে। মই কথা দিছো সংখ্যাবোৰ ৰাইজৰ অধিকাৰৰ কাৰণে আমি আপোনালোকৰ যিমান দূৰ সম্ভৱ সমুখৰ পৰা নেতৃত্ব দিব লাগে। সদায় সংখ্যালঘু ছাত্ৰীনে নিৰ্ভয়ে নিৰ্ভীকভাৱে সততাৰে সংখ্যালঘু ৰাইজৰ নেতৃত্ব বহন কৰি যাব। গতিকে বেছি সময় নলওঁ, আদান দিৱস গতিকে এই শ্বহীদ দিৱসত আপোনালোকক আটাইলৈ মই আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। বিশেষকৈ ওদালগুৰি জিলা সমিতি, ওদালগুৰি জিলা সমিতি সহযোগ কৰা আমাৰ হৰিপুৰে হওক দৰঙেই হওক, তেওঁলোকক আন্তৰিক ধন্যবাদ জনাইছো। আমাৰ কেন্দ্ৰীয় উপ সভাপতি শফিকুল ইছলাম যথেষ্ট কষ্ট কৰিছে, সভাপতি ডাঙৰীয়া যথেষ্ট কষ্ট কৰিছে, ইয়াৰ স্থানীয় ৰাইজ ৰাজনৈতিক দল মত নিৰ্বিশেষে কোনোবাই ইউ পি পি এল কৰিছে, কোনোবাই বি পি এফ কৰিছে, কোনোবাই কংগ্ৰেছ কৰিছে, কোনোবাই ইউ পি এফ কৰিছে, কিন্তু সকলোৱে দল অন্তত বাদ দি আমচুৰে শ্বহীদ দিৱসত আপোনালোকে এই অঞ্চলৰ ৰাইজে যি সহায় আমাক কৰিলে তাৰ বাবে মই আপোনালোকৰ ওচৰত চিৰকৃতজ্ঞ, ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা আপোনালোকক জ্ঞাপন কৰিছো। লগতে আপোনালোকক সকলোকে দীৰ্ঘয়ে কামনা কৰিছো আৰু এটা প্ৰতিশ্ৰুতি দিছো, এটা প্ৰতিশ্ৰুতি আপোনালোকক দিছো, আমচুৱে কেতিয়াও পিছফালৰ পৰা আন্দোলন নকৰে, আমচুৱে সদায় সমুখৰ পৰা সংখ্যালঘু ৰাইজৰ নেতৃত্ব বহন কৰিব। কেৱল মাত্ৰ আপোনালোকে বেক ছাপৰ্ট হিচাপে আমচু সহযোগিতা আগবঢ়াই যাব। লগতে বিটিচি অঞ্চলত মুছলিমেই হওক, বড়োৱে হওক, ৰাজবংশী হওক, বেংগলীয়ে হওক, খ্ৰীষ্টানে হওক, জৈনে হওক, আমি বিটিচি অঞ্চলৰ পূৰ্বৰ যি ভুল বুজাবুজি আছিল, পূৰ্বৰ যি আঘাত আছিল, পূৰ্বৰ যি দুখ দুৰ্দশা আছিল, সেইবোৰ পাহৰি আমি যিহেতু এটা উদীয়মান এই এটা চাম, এই চামটোৱে আমি বিচাৰিছোঁ এপচুৰ সাধাৰণ সম্পাদক ডাঙৰীয়া বাঢ়িছিল। আহক আমি সকলোৱে মিলিজুলি ধৰ্ম পিছত, জাতি জনগোষ্ঠীৰ পিছত, এক মানৱীয় দৃষ্টিৰে, এক মানৱতাৰ ভিতৰত ৰাখি বিটিচি অঞ্চলত ইজনে আনজনৰ হাতে হাত ধৰি ইজনে আনজনৰ সহযোগিতা আগবঢ়াই কোন কি ধৰ্ম আছে, কি জনগোষ্ঠী আছে, সেইবোৰলৈ নাচাই এক সুন্দৰ বিটিআৰ গঠন কৰিবৰ কাৰণে মই মুছলমান ভাইসকলক বিশেষকৈ আগবাঢ়ি আহিবৰ কাৰণে প্ৰথম শাৰীত থিয় হ'বৰ কাৰণে আহ্বান জনাই সকলোৰে পুনৰবাৰ দীৰ্ঘায়ু কামনা কৰি এই শ্বহীদ দিৱসত উপস্থিত থকালৈ সকলোকে আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰি মোৰ বক্তব্যত ভুল ত্ৰুটিৰ মাৰ্জনা বিচাৰি ইয়াতে সামৰিছো। আমচু জিন্দাবাদ, খুদা হাফিজ, জয় অসম, শ্বহীদ অমৰ হওক, শ্বহীদ অমৰ।